রোগীদের বাসস্থানে পৌঁছাতে পারবেন না, তাদের জন্য কেন্দ্রীয় ত্রাণ বৈঠকে রয়েছে, তাদের জন্য কেন্দ্রীয় ত্রাণ বৈঠকে রয়েছে মাহে রমজান, সময় সন্ধ্যা ৬টা। একদল তরুণ তরুণী খোলা আকাশের নিচে ইফতারি তৈরি করছেন, নানাজন নানা কাজে ব্যস্ত সময় পার করছেন। কেউ প্লেট পরিষ্কার করছেন, কেউ শরবত বানাচ্ছেন, কেউ আপেল কাটছেন, আবার কেউ সারিবদ্ধভাবে রাখা প্লেটে মুড়ি ছোলা পেঁয়াজু বেগুনি দিচ্ছেন। পাশাপাশি এক তরুণ রাস্তায় দাঁড়িয়ে মাইক দিয়ে রিকশা চালক, দিনমজুর, ভিক্ষুক ও অসহায় মানুষজনকে ডাকছেন ইফতার করার জন্য। যারা দুর্বল কিংবা চোখে দেখতে পান না, তাদের হাতে ধরে এনে ইফতারে বসাচ্ছেন। এভাবে সবাই মিলে এক সারিতে বসে নির্ধারিত সময়ে মুক্ত ইফতার করেন তারা। রবিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের জামতলা এলাকার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এমন দৃশ্য চোখে পড়ল। মুক্ত তরি নামে একটি সামাজিক সংগঠনের উদ্যোগে এই ইফতারের আয়োজন করা হয়েছে। প্রতিদিন প্রায় ৫০ থেকে ৬০ জন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ পেট ভরে তৃপ্তি নিয়ে ইফতার করছেন। তরুণ তরুণীদের এই উদ্যোগ দেখে উৎসাহিত হয়ে স্থানীয় মোহাম্মদ জাহাঙ্গীর নামে একজন মুরব্বীও যোগ দিয়েছেন তাদের সঙ্গে। তিনিও তাদের সঙ্গে বিভিন্ন কাজকর্মে অংশ নেন। তিনি বলেন, তাদের এই উদ্যোগ আমার কাছে খুব ভালো লেগেছে, তাই আমিও তাদের সঙ্গে অংশ নিয়েছি। এটা খুবই ভালো কাজ। অনেক অসহায় মানুষ আছে যারা ইফতার করতে পারেন না, তাদের পাশে দাঁড়াতে পেরে নিজেরও ভালো লাগছে। মুক্তদরের সভাপতি জয় দত্ত আশিস বলেন, অষ্টম দিনের মতো চলছে মুক্ত ইফতার। এখানে প্রত্যেক দিন প্রায় ৫০ জন মানুষের আয়োজন করা হয়। প্রত্যেক দিন ৫০ জন মানুষ দল মত নির্বিশেষে সবাই আসে। এখানে রোজাদার ভাইয়েরা বোনেরা সবাই আসেন। বিশেষ করে আসেন হচ্ছে রিকশাচালক ভাইয়েরা, ফুটপান্ডার ভাইয়েরা, এরাই মূলত আসেন এখানে। আরও মূলত সুবিধাবঞ্চিত মানুষদেরকে নিয়ে কাজ করছি। তো এখানে আমরা চেষ্টা করব যে ৩০ দিন এখানে যারা সুবিধাবঞ্চিত মানুষ, যারা হচ্ছে ইফতার করতে পারছে না কিছু টাকার জন্য, দেখা যাচ্ছে এখন জিনিসের যা দাম বেড়েছে, আমাদের মধ্যবিত্তদের জন্য ইফতার করা অনেক কষ্ট হয়ে যাচ্ছে। সেখানে সুবিধাবঞ্চিত মানুষরা ইফতার করবে বলে হয়তো রোজাও রাখতে পারছে না। তো আমরা চেষ্টা করছি যে ৩০ দিন ধরে আমরা যে এখানে যাতে একটু ইফতার করাতে পারি সবাইকে, তো সবার জন্য একটু সুবিধা হয় আর ওরা রোজাও রাখতে পারে। তো সবাই দোয়া করবেন। আর এখানে হচ্ছে আমরা সবাই স্টুডেন্ট মানুষ, তো আমাদের নিজেদের পকেটে যতটুকু সামর্থ্য আছে সেটা দিয়ে আমরা চেষ্টা করছি যে যতটুকু পর্যন্ত এটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। আর আমাদেরকে যদি সত্যিই কেউ সাহায্য করতে চায় বা আমাদের এখানে আসতে চায়, অবশ্যই তাদেরকে আমি আমন্ত্রণ জানাচ্ছি যে আমাদের এখানে এসে একসাথে